বর্তমান সময় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। আপনার স্মার্টফোনে ফেসবুকে আসা একদম বিরক্তিকর নোটিফিকেশনগুলোকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন, কত সময় ধরে ফেসবুক ইউজ করতেছেন সেগুলো কিন্তু জানতে পারবেন, দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে একটা সুন্দর সেটিংস করে নিতে হবে ফেসবুকের নতুন আপডেট অনুসারে। তবে এই সেটিংসটি যখনই আপনি করে নেবেন, তার পূর্ববর্তী সময়ে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনার যে ফেসবুক অ্যাপসটা রয়েছে, আমরা যদি চলে যাই গুগল প্লে স্টোরে এবং FB লেগে সার্চ করে দেই, তাহলে ফেসবুক অ্যাপটি চলে আসবে এবং আমাদেরকে অবশ্যই এটি আপডেট করে নিতে হবে। আপডেট করে নেওয়ার পরবর্তী সময়ে ওপেন অপশানে আমরা চলে যাব। তো আমার স্মার্টফোনে দুইটা ফেসবুক ইতিমধ্যে রয়েছে। তো আমরা চলে আসার পর এখান থেকে আপনারা হয়তোবা ফোনে দেখতে পাচ্ছেন এইদিকে একটা অ্যারো রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরবর্তী সময়ে আমাদেরকে অবশ্যই কিন্তু নিচের দিকে যেতে হবে এই অপশানটি নেওয়ার জন্য, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক অপশান। সেখানে আমরা ক্লিক করে দেওয়ার পরবর্তী সময়ে সেটিংস অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি। পেজটা লোডিং নিবে ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এখানে চলে এসে প্রিফারেন্স নামে একটা অপশান দেখতে পাবেন। প্রিফারেন্সে চলে এসে ডার্ক মোডের উপরের দিকে আপনারা দেখতে পারবেন ইওর টাইম অন ফেসবুক, এই অপশানে ক্লিক করে দিন। এখানে বর্তমান সময়ে ফেসবুকের বেশ কিছু অপশান কিন্তু রয়েছে। আপনি যদি বিরক্তিকর নোটিফিকেশান বন্ধ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার ফোনে ডাটা চালু থাকলেও কিন্তু আপনার ফোনে নোটিফিকেশান আসবে না। এই জন্য অবশ্যই কুইক মোড নামে একটা অপশান রয়েছে, সেই অপশানটা আপনি ক্লিক করে দিতে পারেন। কত সময় পর্যন্ত এই বিরক্তিকর নোটিফিকেশান আসবে না, লাইক আস একদিন পর্যন্ত, কিংবা আপনি হয়তো বা অফিসে আছেন, কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন, সেক্ষেত্রে মিটিং বা আপনি যত সময় পর্যন্ত নোটিফিকেশান চাচ্ছেন না সেই সময় পর্যন্ত এখানে দিয়ে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দিলে আপনার ফোনে কিন্তু একদম বিরক্তিকর নোটিফিকেশান কখনোই আসবে না ডাটা অন থাকলেও। এছাড়াও শিডিউল কুইক মোড নামে একটা অপশান রয়েছে, এই অপশানটা আপনাদের অফ থাকবে, আপনারা এখান থেকে অন করে দিবেন। আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যাড শিডিউল, আপনি কত সময় ধরে কোন দিন কিভাবে ফেসবুক ইউজ করতে চাচ্ছেন, এখানে কিন্তু আপনি এই অপশানগুলো দিতে পারবেন। অর্থাৎ আপনি হয়তো বা দেখা গেল সোমবার এখানে দেওয়া রয়েছে, সোমবারে ক্লিক করলাম মানডে, তো তার পরবর্তী স্টার্ট টাইম আমি কোন সময় থেকে ফেসবুক ইউজ করব সেটা বুঝাই দিছে। লাইক আস আমি 11টা থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম, এখান থেকে PM AM সিলেক্ট করে দিতে পারেন, অ্যাপ্লাই ক্লিক করে দিন, তার পরবর্তীতে এন্ড অপশানে ক্লিক করে দিন কোন সময় পর্যন্ত ফেসবুক ব্যবহার করবেন। লাইক আস হয়তো বা আমি দিলাম 8, তারপর এখান থেকে হয়তো বা PM আছে, আপনি হয়তো বা AM সিলেক্ট করে নিতে পারেন আপনার ইচ্ছা, তারপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিন, তারপর এখান থেকে ব্যাক অপশানে চলে আসুন। আপনি কিন্তু প্রত্যেক দিন এই সময় ফেসবুক ইউজ করতে পারবেন, যখনই আপনার হয়তো বা 10:11 PM বাজবে তখনই আপনার কিন্তু ফোনটা অ্যালার্ম দিবে ফেসবুক ব্যবহারের জন্য, এবং যখনই 8 AM সময় হয়ে যাবে সেক্ষেত্রে ফেসবুক আপনাকে অ্যালার্ম দিবে কিংবা ভাইব্রেট করবে, ফোনটি আপনি রেখে দিন, এই সময় আর ফেসবুক ব্যবহার করবেন না। ব্যাকের দিকে চলে আসে আপনি দিনে কত সময় অতিরিক্ত ক্ষেত্রে ফেসবুক ব্যবহার করতেছেন সেই অপশানটি দেখতে পাবেন। এখানে হচ্ছে পার ডে টাইম, এখানে কিন্তু সম্পূর্ণ অপশান রয়েছে, 5 মিনিট এভারেজ, 2 মিনিট, এখান থেকে আপনি উইকলি আপডেটস অপশান সিলেক্ট করে নিতে পারেন, অ্যাক্টিভিটি লোগো দেখতে পারবেন, এটা নতুন এক কোনো অপশান নয়। তো এখান থেকে নিচের দিকে চলে এসে গেট মোর ফ্রম ইওর টাইম সি ডিটেলস অপশানে ক্লিক করে আপনি কিন্তু এগুলা সেটিংস করে নিতে পারেন। তো বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনি কিন্তু অনেক অপশানই পেয়ে যাচ্ছেন, সো আপনি আপনার নিজের পছন্দ এবং ইচ্ছা মতো এই অপশানগুলো ব্যবহার করতে পারেন। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।